আচ্ছা ডাক্তারবাবু, আপনার ক্লিনিকের সামনে দেখলাম যে আপনি 500 টাকা যে কোনো লোকের চিকিৎসা করছেন এবং চিকিৎসা না করতে পারলে আপনি 2000 টাকা ফেরত দিচ্ছেন, এই কথাটা কি সত্যি? আচ্ছা আমি তো ঠিকই তো দেখেছেন, এবার আপনার সমস্যাটা বলুন। আমি না কোনো খাবারের স্বাদ পাচ্ছি না। এই সমস্যাটা কতদিন ধরে চলছে? তাও ধরুন প্রায় 4 দিন ধরে। আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না, নার্স ওই 3 নম্বর বাস্ক থেকে 3 নম্বর সিরাপটা টুক করে 3 ফোঁটা খাইয়ে দিন তো। ডাক্তারবাবু এটা আপনি কি খাইয়ে দিলেন? এটা তো কেরোসিন। কংগ্রাট, দেখছি তো আমার সব লোক ঠিক হয়ে গেছে, এবার আমার 500 টাকা দিন। আরে আপনি আবার চলে এলেন, কি হয়েছে আপনার আবার? আরে ডাক্তারবাবু কি বলবো, সেদিনের পর থেকে তো আমার শিশিরিতে একদম কমে গেছে, কিছুই মনে থাকে না। আচ্ছা চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। নার্স ওই 3 নম্বর বাস থেকে 3 নম্বর সিরাপটা ট্রুক করে 3 ফোঁটা খাইয়ে দিন তো। পর ডাক্তারবাবু ওটা তো মুখের স্বাদের জন্য ছিল তাই না? আরে দেখলেন তো ওষুধ খাওয়ার আগে আমরা সব স্মৃতিশক্তি ফিরত পেয়ে গেলেন আপনি। দিন আমার 500 টাকা। এবার শালা আবার লুটে নিল। আমি ওনার হাতে লাগিয়ে দিন তো। কোথায় বসেছিল? এই তো আমি আমার কানে সব শুনতে পাচ্ছেন, দিন এবার আমার ভিজিটের ফিটা। সারাদাই ডাক্তার অনেক চালাক, 2000 টাকা তো পেলামই না, উল্টো আমার কাছে 2000 টাকা নিল। আজকে যেভাবেই হোক আমি ওই ডাক্তারের কাছে 2000 টাকা নেব। আরে আপনি আবার চলে এসেছেন, ইদানিং দেখছি আপনার অনেক অসুখ করছে। হ্যাঁ ডাক্তারবু, যখন থেকে আপনার ক্লিনিকে আসতে স্টার্ট করলাম তখন থেকে আমার একটা পর একটা রোগ হয়েই যাচ্ছে। আচ্ছা এবার আপনার রোগটা বলুন। ডাক্তার আমি একদম চোখে দেখতে পাচ্ছি না। দুঃখিত ভাই, এই রোগের ওষুধ আমার কাছে নেই, তাই শর্ত অনুযায়ী এই নিন আমরা 2000 টাকা। তারপর এটা তো 500 টাকার নোট। আরে আপনি তো সব দেখতে পাচ্ছেন, দিন আমার 500 টাকা। ডাক্তারবাবু